অপরিবর্তিত থাকবে অর্থাৎ আর হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট এখানে X এর মান যাই হোক না কেন সেটার জন্য ভাগশেষ অপরিবর্তিত থাকবে তো এবার আমরা কি করব উপরের আইডেন্টিটি এই আইডেন্টিটিটাতে আমরা সাবস্টিটিউট করব কি দিয়ে সাবস্টিটিউট করব ডিভাইজার রুল থেকে আমরাও জানি যদি ইফ এখানে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই হচ্ছে একটা উৎপাদক তার মানে এক্স মাইনাস ওয়াই যদি জিরো হয় এক্স টু হবে ওয়াই

x minus y এবার আমরা কি করবো এবার আমরা করবো n যখন একটা যুগ্ম অযুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা দিয়ে এটা প্রুফ করলাম এবার n যখন অযুগ্ম সংখ্যা অযুগ্ম হওয়ার অর্থ হলো সাপোজ সামথিং সাপোজ টু টু দি পাওয়ার যুগ্ম মানে হচ্ছে দুই চার ছয় এরকম করে করে হবে আর অযুগ্ম মানে হচ্ছে টু টু দি পাওয়ার সাপোজ ওয়ান টু থ্রি এরকম করে হবে এখানে যদি মাইনাস থাকতো তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে সেই মাইনাসটা

হবে x to the power n n মাইনাস ওয়াই the power n এর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট ভিডিও